Oh, good morning, guys. আজকে হচ্ছে আমার ইউরোপের দ্বিতীয় দিন। তো সকাল সকাল এখন অলমোস্ট হচ্ছে 8টা বাজতেছে আর কি। তো এত সকালে আমার ওঠার কথা না, যদিও দ্বিতীয় দিন আর কি। তো আমি ঝটপট করে রেডি হয়েছি। রেডি হয়ে আমাকে অলমোস্ট এই জায়গায় ওয়েদার 15 ডিগ্রি, সো একটা চরম একটা দুর্ঘটনা ঘটে গেছে যে হঠাৎ করে দ্বিতীয় দিন আইসেই আমার একটা প্রবলেম ফেস করতে হবে, আসলে এটা ভাবা ছিল না। তো এখন খুব ফাস্ট মুভ করতেছি আর কি, যে এখানে যাবো আর কি, চলুন দেখা যাক আর কি কোথায় যাই আর কি প্রবলেমটা আর কি। খুব সুন্দর সুন্দর মর্নিং, অনেকগুলো কবুতর ওরা ঘাস খাচ্ছে না কি জানি খাচ্ছে, যদিও কবুতর ঘাস খায় না, কিন্তু এখানে কবুতরগুলো দেখুন যে ঘাস মানে ঠুকরে দিচ্ছে আর কি, তো খায়, মানে কবুতরই আছে অনেক, ওরা খায় আর কি। তো অনেক ঠান্ডা লাগতেছে, যদিও অত ঠান্ডা অলওয়েজ ঠান্ডাতে থাকি না, তো তো একটু বেশি ঠান্ডা লাগতেছে আর কি। আমি ট্রাম্পে উঠছিলাম, সো দৌড় দিয়ে উঠছি, তো এর জন্য আমি শ্যুটটা নিতে পারি নাই। তো আমার পিছনে হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না, এটা পাহাড়, আর এখানে হচ্ছে ছোট্ট একটা মিনি পাহাড় আর কি, ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। ওটা হচ্ছে একটা নদীর ওই পারে, আর এখন যেটা যেখানে নামছি আর কি, আমরা যে ওয়ার্সদার দেখে থাকি আর কি ওয়েবসাইট, সো ওটা হচ্ছে এখানে শপ আছে এখানে। তো আর হচ্ছে যে এখানে প্রচুর পুরনো হিউজ গাড়ি, রোডের দুই সাইডে লাইনের মতো। তো এখন একটু হাঁটতে হবে, ঠিক এই সোজাই রোড ধরে একটু যেতে হবে, প্রায় 5 মিনিট মতো হাঁটতে হবে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাক্তারের 10টার দিকে, তো এখানে অলমোস্ট 9:45 বাজে, হাতে এখনও পর্যন্ত সময় আছে যদিও, তারপরও আর কি যত আর্লি যাওয়া যায় আর কি, কারণ আজকে আম ফ্রাইডে, তো আজকে অনেক কাজ, রুম গুছাইতে হবে, প্লাস হচ্ছে ইভেন সকালে নাস্তা না করে বের হয়ে গেছি, তারপর আজকে নামাজ পড়তে যেতে হবে, সো একটু বিজি বলা যায় আর কি। প্রায় 4 and 5 hours লাগছে আর কি জিনিসটা ফিক্স হইতে। আসলে এটার রিজন হচ্ছে সকাল সকাল আর্লি আসার একটাই, যে ঝুন্টু যাকে হচ্ছে মুন্না আর কি, তার হচ্ছে সো সামহাও সকালবেলা আর কি আর্লি, তখন মানে অলমোস্ট ভোর 6টা বাজে আমাদের এখানে, তখন হচ্ছে হঠাৎ দাঁত অনেক পেন করতেছে, তো তারপর মনে হচ্ছে না এটা ঠিক হয়ে গেছে, হয়তো বা সামহাও অন্য কোনো রিজন বা কোনো ইস্যু, সো দেখা যায় না এটা ইটস টু মাচ, সো সারা সাথে তাড়াতাড়ি আসছি আমরা এখানে কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করে, দেন হচ্ছে আসার পরে দেখলাম যে আসলে দাঁতের এক্স রে করছে, তো তখন দেখছে খুব বাজে অবস্থা। তো তারপরে আর কি রুট ক্যানেল করা লাগছে আর কি দাঁতে, তো বাংলাটাকে অলমোস্ট অনেক 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 টাকা চলে গেছে আর কি। সো এখন হচ্ছে আমরা আবার একটু শপিং করতে যাবো আর কি বাইরে, তো এখন পর্যন্ত আমরা নাস্তা করি নাই, যেহেতু তাড়াহুড়ো করে একদম রকেটের গতিতে চলে আসছি। তো আমার পিছনে হচ্ছে এখন মুভিতে দেখি না অনেক একটু ইয়াতে কেচি গেটের মতো আর কি, যেগুলো হচ্ছে লিফ্টের মতো আর কি। আমাদের কাছে থেকে অলমোস্ট শেষ, কিন্তু আমরা একটা সার্টিফিকেট নিলাম আমরা যেখানে ইয়ে করছি, কারণ আমাদের জবে দেখাতে হবে। না হচ্ছে অনেক ক্ষুধার্ত, যদিও এখন আসি সকালে আসছি, এখন প্রায় 12:30 বাজে আর কি। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে মুভ করবো, কয়টা নট কয়টা, হ্যাঁ ইম্পসিবল, হ্যাঁ আজকে নামাজ বুঝলাম না পাঁচ দে। সো মসজিদে এখান থেকে এসে বাসার দিকে যাবো আর কি, তো মসজিদে আসলে নামাজ পড়তে পারবো কি না
শিওর না, কারণ যে টাইম আমরা আসলে বের হয়েছি 1:30 নামাজ স্টার্ট, তো এর জন্য হচ্ছে আমাদের নামাজটা বাসায় পড়ে ফেলতে হবে আর কি। তো তারপর ট্রাই করবো আর কি, যে যার হাতে সময় হয় আর না হয় হচ্ছে বাসায় পড়ে ফেলবো আর কি। ওকে, ওয়েট করবো অলমোস্ট হয়তো 5-10 মিনিট একটু ওয়েট করা লাগতে পারে এখানে। আর আমার সামনে হচ্ছে একটা জোস একটা ব্রিজ আছে আর কি, এটাকে বলা হয় টাইগার রিভার। হচ্ছে এটা হচ্ছে পিছনে হচ্ছে পাহাড়, আমার পিছনে ছোট্ট একটা পাহাড়। আর এখানে বাড়িগুলো এত জোস, ইভেন ব্রিজটাও রোদ আছে অনেক রোদ, তারপরও হচ্ছে ঠান্ডা। তাও কত এখন হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, চলে আসছে অলমোস্ট উঠে গেছে আর কি। এখন নেমে বাসার দিকে যাচ্ছি। আমার পাশে হচ্ছে একটা ডিএম একটা শপ আছে আর কি, এখানে সব পাওয়া যায়, যত ব্র্যান্ডের যত মেকআপ টেকআপ ফ্রেশ ওয়াশ ইচ এভরিথিং ফুডস, মানে বিশাল বড় আর কি, যেটা আমার বাসার পাশেই আছে আর কি। যেহেতু আমি আসছি কালকে, এত কিছু জানার কথা না, তো ঘুরে ঘুরে দেখতেছি আর কি। তো যেহেতু আমার বাসার পাশে আর কি, তো আমি অলরেডি এখন বাসার ভিতরে ঢুকে যাবো আর কি। তো আজকে ভিডিওটা হচ্ছে এখানেই, তো অনেক ক্ষুধা লাগছে আর কি, খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে এগেন দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। সো বাই বাই, টিল দেন, টেক কেয়ার।